নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার সাথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে আলাদা করেছে ধলাই নদী। এর দুপাড়ের প্রায় ৪০ গ্রামের মানুষকে নদী পার হয়ে যেতে হয় বিভিন্ন গন্তব্যে। সাকুর উত্তর পাশে পূর্ব ধলার আগেই রয়েছে একটি কলেজ, হাই স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পাকা সেতু না থাকায় এলাকাবাসী নিজ উদ্যোগে আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের নদীর উপর বাঁশের সাঁকু নির্মাণ করে, কিন্তু বছর না যেতে সাঁকুটি জরাজীর্ণ হয়ে পড়ে। শিক্ষার্থী এবং এলাকাবাসী ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন, এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ ভাঙ্গাটা এবারে মানুষের জন্য বাসটা এই মাগে যেতে আমি মানুষ বিরক্ত হয়, এবারে খুব কষ্ট হয় আমরা বাড়িতে। বর্ষাকালে মানে পানি ভাঙ্গা যাইতে হয়, রিক্সা চলে না, একটা টলি চলে না, যে কোনো সব দিক দিয়ে সমস্যা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেবার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান। একদিকে হলো স্কুলের পড়া ছেলে মেয়েরা, ও আবার উলমা গান্ধীর সাইডে আছে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা মাদ্রাসা, তো উভয় পারে মানুষ আনাগোনা করে, তো খুবই অসুবিধা হচ্ছে। আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে জনগণের পক্ষে সরকারের যত কর্তৃপক্ষের কাছে এই বিষয়টাকে আমি উপস্থাপন করব। ধলাই নদীর উপর সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য সহ নানান দিক থেকে এগিয়ে যাবে এই অঞ্চলের মানুষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।